আমার একটা মেয়ে আছে 6 বছরের, সে থাকাকালীন আমার স্বামী আরেকজনকে নিয়ে বসবাস করছে। আমি যাতে সুবিচার পাই তার জন্য দাসপুর থানা যাচ্ছি। নারীর শক্তি পাশে দাঁড়ালো এই নির্যাতিতা নারীর পাশে, কারণ একটা ছোট বাচ্চা আছে, ওরও তো বাকি জীবনটা আছে, ওরা কোথায় কাটাবে এটাই হচ্ছে কথা। রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে ভারতবর্ষে কি আজও তাহলে এরকমই চলতে থাকবে সারা জীবন? আমরা সেটাই চাই যে অন্তত মানুষটার যেন বিচার হোক, অন্তত যখন বেরিয়েছে তার কাজ করা হোক। মেয়েদের আইন এত কড়া, তো মেয়ের দিকে ধরে ধরে মারবে, কে গুলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিবে, কে মেরে ফেলি দিবে, এটাই চলবে নাকি? আর সবকিছু তো শ্বশুর শাশুড়ি স্বামী, যে স্বামী বিয়ে করে এনেছে, যে স্ত্রী, সবাই মিলে যদি মারধর করে একটা মানুষ কিভাবে বাঁচবে? এবার একই ঘরের মধ্যে কখন কি ঘটিয়ে দেবে সেই সব খেতে দেয়, সেটাতেও মানে দোষারো। স্বামী পরকীয়ায় মত্ত হয়ে নতুন প্রেমিকাকে বাড়িতে তুলে নিজের স্ত্রী সন্তানকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই অসহায় স্ত্রী কন্যার পাশে দাঁড়ালেন গৃহবধূর প্রতিবেশী মহিলারা। পাড়ার মহিলারাই অসহায় গৃহবধূ ও তার কন্যাকে নিয়ে সটান পৌঁছালেন দাসপুর থানায়। নারী শক্তির এই ভূমিকায় অভিভূত সাধারণ মানুষ। 40 ঘর ভাগারি, সব পরিবারের একজন করে মেয়ে সবার পিছনেই আছি আমরা, ওকে নিয়ে ও সংসারপত্র করুক, এখানে থাকুক, হ্যাঁ সে তার বউ নিয়ে বাইরে যাক, এখানেই থাকতে চাইছে, এর খরচা পত্র দিক। আমাদের বাকুলের বৌমা এত রূপে খুব নির্যাতন করছে, আমরা চাই এই মাথা উঁচু করে থাকতে চাই। এর স্বামী বাইরে যে বিয়ে করে নিয়ে চলেছে, দু ছেলের মাকে বিয়ে করছে, একটা ইনে বউ আছে তবু সে বিয়ে করে নিছে, একে মানে পরিবেশে আমাদের থাকার জন্য চেষ্টা করি, সুবিধা চাই। আমরা পাড়ার প্রতিবেশী, আমরা চাইছি বৌমা যে চাইছে মানে সে বাড়িতে থাকবে, তার যেন ভরণ পোষণ নেয়, তার যেন কোনো কষ্ট না হয় সেটা যেন দেখে সে, এটা আমরা সবাই পাড়ার প্রতিবেশী আমরা সবাই মিলে এটাই চাইছি। থানায় ডায়েরি করার জন্য যাচ্ছি, আমরা চাই যে ভুল তো সবাই করে, অন্তত মানে সে মানুষটা যেন শান্তিতে থাকতে পারে। প্রায়ই মারধরের হুম, মারধর তো করেই প্রায়ই, এই যে মেরে দেওয়ার হুমকি টুমকি এরকমভাবে হলে কবে হয়তো এ ঘটনাটা ঘটে যাবে আমরা হয়তো জানতেই পারবো না, তখন ঘটনাটা পুরো আমাদের উপর দোষ হবে। আমরা চাই যে সে যেন অন্তত শান্তিতে থাকতে পায়, এটাই ন্যায্য বিচার যেন সে পায়। দাসপুর থানার যোধকানুরামগড়ের বাসিন্দা পেশায় স্বর্ণশিল্পী আশিস মান্না কামালপুর বাগবেড়ের শম্পাকে বিয়ে করে। তাদের বর্তমানে 6 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, আশিস তার কর্মস্থল রাজস্থানের জয়পুরে থাকাকালীন মনসুকা ধসাচাঁদপুরের বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। সেই মহিলাকেই এখন বাড়িতে তুলে এনেছে আশিস। তারপরে শুরু হয় নিজের স্ত্রী ও কন্যার প্রতি অত্যাচার, তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেয় সে। এই ঘটনা মেনে নিতে পারেনি যোধকানুরামগড়ের মহিলারা, তারা তাদের পেশি শক্ত করে এগিয়ে এলেন শম্পার পাশে দাঁড়াতে। শম্পা ও তার কন্যা সন্তানকে নিয়ে আজ বিকেলে সটান পৌঁছে গেলেন দাসপুর থানায়। শম্পার শ্বশুর বাড়ির পাড়ার বাসিন্দা নবনীতা মান্না, রিয়া মান্না, সম্পূর্ণা মান্না, অপর্ণা মান্না প্রমুখ বলেন, শম্পার এই অবস্থা আমরা মেনে নিতে পারছি না। প্রতিবেশী এবং শম্পার মুখ থেকে শুনে নিন কিভাবে আশিস অত্যাচার চালাচ্ছে। তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট, ক্যামেরায় সন্তু বেরা, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আমি যোধকানু রামগড়ে হিলাল বাসিন্দা, ঠিক আছে, নাম শম্পা মান্না, স্বামীর নাম আশিস মান্না। আজ থেকে 2014 সালে আমাদের বিয়ে হয় সামাজিক হিন্দু রীতি রিয়াজ হিসেবে, ঠিক আছে। তো এখন ফিলহাল মানে আগে মার ধর বিয়ের পর থেকে টর্চার শাশুর শ্বশুরি স্বামী করে, তো ভাবি একদিন শুধরে যাবে, কিন্তু সেসব শুধরায়নি। ভেবেছিলাম চলো ঠিক আছে স্বামী, ঠিক আছে, যেহেতু একটাও বাচ্চাও হয়ে গেছিলো সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, এটাই ভেবে সংসার করছিলাম। কিন্তু আজ থেকে 6 মাস আগে, ঠিক আছে, বাড়িতে এরকম একটা আলোচনা করার পরেও সবাই মিলে মানে আমাকে রেখে, আমার মেয়েকে রেখে তারা মানে শাশুড়ি শ্বশুর সবাই মিলে একসঙ্গে বাইরে যায়, মেয়ে মানে এখন যে মেয়েটাকে নিয়ে আছে, ঠিক আছে, নমিতা দলুই বলে একটা মেয়েকে, ঠিক আছে। আমি যখন জান তার বাড়ি, বাপের বাড়ি শুনেছিলাম মসজিদপুর, আর তার হচ্ছে যে শ্বশুর বাড়ি ধসাচাঁদপুর,
হাঁটান মনসুকা ধোসা চান্দু, ঠিক আছে? তারও আগের দুটো বাচ্চা আছে, আমারও একটা বাচ্চা আছে, থাকা সত্ত্বেও মানে বাইরে জানা পরিচয় হয়, যেহেতু ভিন রাজ্যে আমার স্বামী কাজ করত। হ্যাঁ, মেয়েটারও দুটো বাচ্চা আছে, একটা 14 বছরের, একটা হচ্ছে যে 12 বছরের, একটা ছেলে, ছেলেটা বড়, আর মেয়েটা ছোট, সে 12 বছরের। আমারও একটা মেয়ে আছে, 6 বছরের হতে যায়। তো থাকা সত্ত্বেও, ঠিক আছে, এসব বাড়িতে মিটিং আরো করে যাওয়ার পরেও, তা না আমার একটা বাচ্চা, তার দুটো বাচ্চা হওয়ার পরেও সে মানে মিথ্যা কথা বলে তাকে নিয়ে যেয়ে থাকে। আমি মানে অনেকদিন পর জানতে পারি যে সে তাকে নিয়ে, তো আমি এখন যাব কোথায়? প্লাস আমাকে দিনের পর দিন টর্চারিত করছে, তাকে নিয়ে এসে বাড়িতে উঠছে, তাকে নিয়ে থাকছে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ থাকবো কোথায়? প্লাস আমাকে বাড়িতে এখন ঢুকতেও দিচ্ছে না, এমনকি মানে 24 তারিখে, 24/9/2023 আমাকে মারধর করে বিকেল 4টের সময়। ফিলহাল আমি আপাতত থানায় হচ্ছে যে যাচ্ছি, যেহেতু আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি অ্যাডমিট ছিলাম হসপিটালে দুদিন, তারপরে সেখান থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে আসি, বাড়িতে চাবি মারধর করেছিল সেই জন্য। আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন ফিলহাল যাব কোথায়? আমি লোকের বাড়িতেই বা কতদিন থাকবো আমাকে বলুন। আমি আমার হ্যাঁ সবাই আমরা একই, ফাঁকের লোক নেই। অত্যাচার করছে, ঘরে চাবি দিয়ে চলে যাচ্ছে, চাবি খুলে নি, আজকে সারাদিন খেতে পায়নি, লোকের ঘরে দুটো ভাত দুটো মুড়ি দিয়েছে, সেগুলো খাচ্ছে, গালাগালি দিচ্ছে, আমার দিকে আবার ঘুরে গালাগালি দিচ্ছে, আমার দিকে যাই তাই ভাষা বলে, গালাগালি দেয়। এটা আমরা সুবিচার চাই, আমাদের হ্যাঁ ঘর হ্যাঁ আমার দিকে চোর দাবি করেছে, হ্যাঁ বলেছে আমার ঘরে জিনিস ছিল, তোমরা সব চুরি করে নিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ওর কোনো নেই, কিছু খারাপ কোনো সব হচ্ছে, কেন দিবে? হয়তো তুমি ঘর ঢুকতে দাওনি, কেউ বললো যে তুমি তাহলে আজকে আমাদের ঘরে রয়ে যাও, সেখানেও আপত্তি আছে, রেখেও তার দিকে বদলাম নিতে হবে। কেন তারা বদলান? তার ঘর থাকতে সে কেন থাকতে পাবেন? সেটা দিলেই বলে কেস করব তোমাদের নামে, আমাদের নামে আবার কেস করবে, আমার দিকে তুলাবে, তা তুলিয়ে দেখাক, আমরাও চাই তুলাক। আমরা যদি ঘরে ঢুকি বলবে যে তাহলে চুরির দায়ে জেলে দেব, এরকম ব্যাপার আর কি। কে বলে ওগুলো? শ্বশুর শাশুড়ি স্বামী সবাই বলে। হ্যাঁ, নাম বলো। আমার নাম রিয়া মান্না। বাড়ি? আমার বাড়ি যতকানু রামগড়। আমরা এটাই চাই, ন্যায্য বিচার পাক, সে যেন মাথা উঁচু করে শ্বশুর ঘরে থাকতে পারে। কিন্তু বিয়ে করেই নিয়ে আসছে, তাহলে সে তো এমনি চলে আসেনি যে বিয়ে করে। আমি এর কাকিমা হই। আমিও কাকিমা হই। আমি চাইছি যে সে করেছে ঠিক আছে, ও তো মেনে নিচ্ছে, তাহলে ও কেন ছেলে কেন মানছে নি যে আমার দুটো বৌমাই আমার থাকবে, সে ওইভাবেই তো করেছে, তাহলে এখন কেন মারধর হচ্ছে? আমরা চাইছি সে যখন বিয়ে করতে পারলে দুটো দুটোকেই চালাতে হবে, তাহলে আমাদের এইটাই আমরা বিচার চাই যে ওকে যেন সবকিছু ওর দায়িত্ব নেয়, ওর প্রাপ্য সম্মান, হ্যাঁ ওর হ্যাঁ ওর প্রাপ্য সম্মান যেন সে পায়, এটুকু আমরা আশা করব। সবাই আপনারা যোতকানু গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমরা সবাই একই গ্রামের, একই গ্রামের পাশে, একই বাকুলের।